হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমাকে দেখতে পাচ্ছ যে বোনটার সঙ্গে গল্প করছি। তো ওই বোনটা হচ্ছে, ওই বোনটার কাছ থেকে আমি দুটো শাড়ি কিনেছি। তো কি দুটো শাড়ি কিনেছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এই বোনটার একটা বুটিক আছে গীতশ্রী বুটিক বলে, তো ওই বুটিক থেকেই আমি অর্ডার দিয়েছিলাম। তো ওই বোনটাই নিজে এসেছিল আমাকে শাড়ি দুটো দিতে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছিল। তো ওই আর কি গল্প করছিলাম। তো কী শাড়ি কিনেছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরসিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো সত্যি বলতে সারাদিন কোনো ব্লগই শ্যুট করা হয়নি, এই জন্য আমি ভাবছিলাম যে কালকে কী ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে মনে পড়লো যে আজ তো দুটো পার্সেল এসে, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আমি একটা ফেসবুক পেজ থেকে দুটো শাড়ি অর্ডার দিয়েছিলাম, যেহেতু সামনেই কালী পুজো, তো সেই উপলক্ষে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বেসিক্যালি দুর্গাপূজাতে অনেকগুলো শাড়ি হয়েছে, মানে কালী পুজোতে শাড়ি কেনার কোনো প্ল্যানই ছিল না। তবে ফেসবুক ঘাটতে ঘাটতে যে পেজ থেকে আমি নিয়েছি সেই পেজটা আমার সামনে এলো, দিয়ে আমি শাড়িগুলো দেখলাম, দেখে এত ভালো লাগলো তো আমি অর্ডারই দিয়ে ফেললাম। তো আজকেই পার্সেলটা এসছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আগে শাড়িগুলো দেখ। যে পেজ থেকে শাড়ি দুটো নিয়েছি তারা অল ইন্ডিয়াতে মানে অনলাইন সেল করে, প্লাস অফলাইনও করে। যারা কাছে কাছে পিঠে থাকো তারা কিন্তু গিয়েও কিনতে পারবে, আর যারা দূরে থাকো মানে কাছে এসে সম্ভব হবে না, তারা কিন্তু অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবে। তো তবে ইন্ডিয়ার মধ্যে থাকতে হবে এটাই আর কি। আর চলো তোমাদেরকে ফার্স্ট যেটা দেখাবো সেটা এত সুন্দর, এত অপূর্ব, দেখেই মনে হবে পুজো পুজো। তো এই শাড়িটার নাম হচ্ছে বাপ্তা তসর সিল্ক শাড়িটার নাম। আমি তোমাদেরকে পরে দেখালে সব থেকে ভালো হতো, তবে আমি যেদিন মানে কি কালী পুজোর দিন পরবো আর কি, পুজোর জন্যই, স্পেশালি পুজোর জন্যই নিয়া পুজোর রাতে পরবো। এরকম লাল সাদা, মানে আমার কেন জানি না লাল সাদা শাড়ি এত ভালো লাগে। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 1500 টাকা, অনলি 1500 টাকায় এত সুন্দর তোমরা একটা শাড়ি পেয়ে যাবে। তো ঝটপট করে তোমাদের যদি ভালো লাগে অর্ডার দিতে পারো। তোমরা যারা নিতে চাও, সামনেই কালী পুজো, কারোর বাড়িতে যদি পুজো থাকে, যেমন আমার বাড়িতে পুজো, সেই উপলক্ষে আমি এই যে শাড়িটা নিয়ে নিলাম, তো এই আর কি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাবো, আর কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি এই শাড়িটা পুজোর দিন পরবো, আমাকে কেমন লাগবে সেটাও জানিও। অবশ্যই তোমরা দেখবে আমাকে কেমন লাগবে। তো লাল ব্লাউজ দিয়ে পরবো, ভীষণ ভালো লাগবে, পুজো পুজো ভাব। তো আরেকটা যেটা নিয়েছি চলো সেটা দেখাই এখন। তো এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি এটার না, এই শাড়িটার নাম অনেকে হয়তো জেনে থাকবে, ভীষণ আর কি এখন ট্রেন্ডিং চলছে এই শাড়িগুলো বেশ কয়েকদিন ধরে। তো এই শাড়িটার নাম হচ্ছে মানে পিওর মসলিন সিল্ক শাড়ি। মানে এটা না দেখতে খুবই সুন্দর শাড়িটা, একটা স্মার্ট একটা লুক দেবে এই শাড়িটা পরলে। তো ব্লু কালারই নিলাম, বিভিন্ন ধরনের কালার তোমরা পেয়ে যাবে। তো আমার ব্লু কালারটা বেশি ভালো লাগলো, এই জন্য আমি ব্লু কালার নিলাম। এরকম ব্লু কালারের শাড়ি আমার নেই বেশি একটা, এই জন্য আমি এরকমটা নিলাম। তো ভীষণ স্মার্ট একটা লুক দেবে এই শাড়িটা পরলে, আর মানে পুরো পিওর পিওর মুসলিম সিল্ক শাড়ি যাকে বলে, একদম পিওর যেটা না সেটাই এসছে। তো এই যে দেখো শাড়িটা পুরো অল বডি কাজ, আর এটা কিন্তু পুরো একদম হাতের কাজ, কোনো মেশিনের কাজ না। যখন আমি এই শাড়িগুলো আর কি অর্ডার দিয়েছিলাম তখন আমি খুব ভালো করে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মানে অরিজিনাল আসবে কি না, তো ওরা বলেই পাঠিয়েছিলো। তো দেখো কাজগুলো পুরো হাতে কাজ করা, এগুলো কিন্তু মেশিনে না, দেখলেই বোঝা যাচ্ছে, মানে সামনে থেকে দেখলে পুরো বুঝতে পারতে আর যে কতটা সুন্দর শাড়িগুলো। তো তোমরা যদি চাও নিতে পারো, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। প্লাস এই যে আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের পেজের লিংক দিয়ে দেবো, আমি যে পেজ থেকে নিয়েছি মানে যে বোনটার কাছ থেকে নিয়েছি তার ফেসবুক অ্যাকাউন্টের লিংকও আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, যাদের ভালো লাগবে তোমরা নিয়ে নিতে পারো। আর ওরা কিন্তু অল ইন্ডিয়াতেই মানে
অনলাইন সেল করে প্লাস অফলাইনও সেল করে। তোমরা যারা কাছে থাকো তারা কিন্তু অফলাইনে গিয়ে একদম সামনাসামনি দেখে নিয়ে মানে কিনতে পারো। প্রচুর শাড়ি কালেকশন আছে, শুধু শাড়ি না, ওখানে কিন্তু তোমরা কুর্তি বিভিন্ন ধরনের যেগুলো ব্লাউজ ডিজাইনার তারপর বেশ আরও অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আমি কেন ওই পেজটাকে ফলো করেছি আর আমি দেখলাম বিভিন্ন ধরনের জিনিস ওই পেজে আর কি ছিল, তো তোমরা চাইলে নিতে পারো। আর যারা অফলাইনে নিতে চাও, যারা একদমই কাছে থাকো, নাজিরপুর বেতাই একদম এর পাশাপাশি থাকো, তো তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। হচ্ছে বেতাই সাধুবাজার, সাধুবাজার যে প্রাইমারি স্কুলটা আছে প্রাইমারি স্কুলের একদমই কাছে। তো তোমার এই যে স্ক্রিনে ফোন নাম্বারটা রয়েছে না, এই ফোন নাম্বারে ফোন করলেই তোমরা পেয়ে যাবে। তবে দরকারে ফোন করবে, বিনা দরকারে একদমই ফোন করবে না, এটা অনুরোধ থাকলো তোমাদের কাছে। যাদের শাড়ি নেওয়ার ইচ্ছা আছে বা কোনো জিনিস নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু ফোন করবে, শুধু শুধু ফোন করে কিন্তু একদমই ডিস্টার্ব করবে না, কেন খারাপ লাগবে তখন, এটাই আর কি। যারা অফলাইনে নিতে চাও তাদের বলে দিলাম একদম সাধুবাজার প্রাইমারি স্কুলের একদমই কাছে, তো তোমরা এই ফোন নাম্বারে একটু ফোন করে জেনে নিতে পারো। আর তোমাদেরকে বলে দিলাম কেননা তোমরা অনেকে মানে জিজ্ঞেস করো দিদি ভাই কোথা থেকে নিয়েছো, আর আমি জানি এই দুটো শাড়ি এতটাই সুন্দর, তোমরা অনেকে বলবে যে দিদি ভাই কোথা থেকে নিয়েছো, লিঙ্ক দাও বা কিছু, এই জন্য আমি তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে দিলাম। তো আজকেই যে বোনটার কাছ থেকে আমি নিয়েছি তো সেই বোনটাই আমার ভিডিও দেখে, তবে আমাকে শাড়ি দুটো দিতে এসেছিলো, তবে বোনটা দিতে যায় না, ডেলিভারি বয় আছে তারা গিয়ে পৌঁছে দিয়ে আসে, তবে বোনটা আমার সঙ্গে দেখা করে গেল প্লাস আমাকে শাড়ি দুটোই দিয়ে গেল, মানে নিজে এসে আর কি, ডেলিভারি বয় পাঠায়নি। তবে তোমাদেরকে অবশ্যই ডেলিভারি বয় দিয়ে আসবে তোমরা যদি মানে অনলাইনে অর্ডার দাও তাহলে। তো আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে শাড়িগুলো দেখিয়ে দেবো। তো এরকম বিভিন্ন কালারের, মানে এই শুধু যে ব্লু কালার আছে সেটা না, আরও বিভিন্ন কালারের পেয়ে যাবে, তো এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি ভালো লাগলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। সত্যি বলতে ব্লগ শ্যুট করা আজকে সারাদিনই হয়নি, এই কারণে আজকে তোমাদের সঙ্গে মানে এই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে, আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবারে তোমরা দেখতে পাবে। তো যাই হোক চলো আজকে মতো টাটা, গুড নাইট জানাচ্ছি সবাইকে এখন, বাই বাই।